কংগ্রেসী নেতা কর্মীর বিজেপি গমনক কেন্দ্র করে বিধায়ক প্রশান্ত ফুকনের প্রতিক্রিয়া। কংগ্রেস এটা একটা অগ্নিকুণ্ড, যার বাবে দলট কোনো থাকিব বিচরা নাই বলে মন্তব্য প্রকাশ বিধায়কগুলির। 4-5 দিনের ভিতরতে কংগ্রেসের এজন সাংসদও বিজেপিত যোগদান করার 4-5 জন বিধায়ক AIDFলৈ যাব বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য আগবহালে বিধায়কগুলির। আজি ডেটত গোটেই বস্তুটা যদি আপনাদের চায়, কংগ্রেস এটা অগ্নিকুণ্ডত পরিণত হয়েছে, তার ওসর কোনো আজি থাকবলে কোনো বিচার করা নাই। আর সেই কারণে এই গোটেই মানুষবিল যে বিধায়কবিল গুছি যাওয়ার একটা ব্যবস্থা করেছে, কারণ দলটার ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার। আর সেই গোটেই ব্যবস্থাটো আগত রাখি সকলখিনি বিধায়ক যে গুছি যাব ওলাইছে এই কথাটো হয়েছে। তার উপরেও এজন সাংসদ অতি কমেও 4-5 দিনের ভিতর এজন সাংসদ ভারতীয় জনতা পার্টির যোগদান করিব অতি সোনকালে, এই কথাটো মই আপনাদের আগত আজি খুব দৃঢ়তারে কৈছো। এই সাংসদজনও অতি সোনকালে ভারতীয় জনতা পার্টি যোগদান করিব, কারণ